উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপ। আর উত্তরপ্রদেশে যেতে হবে না, বসিরহাটে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ। উজ্জয়িনী মহাকালেশ্বরের মন্দির দেখতে চান, তাহলে আপনাকে আর কষ্ট করে উত্তরপ্রদেশ যেতে হবে না। বসিরহাটে গেলেই আপনি দেখতে পাবেন উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের মহাকালেশ্বরকে। নিশ্চয় ভাবছেন এটি কি করে সম্ভব? এবছর উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কালী পুজোর মণ্ডপ, যা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে পূজা মণ্ডপে। শিশিরঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যা তিথিতে আজ দীপান্বিতা কালী পুজো হবে। কথিত রয়েছে, অসুরের অত্যাচারে যখন মর্তবাসী ত্রাহি ত্রাসি রবে কাতর, তখনই আবির্ভূত হয়েছিলেন দেবী কালিকা। আর এই অমাবস্যা তিথিতে দিকে দিকে পূজিত হচ্ছেন দেবী কালী। কালী পুজোর নাম উঠলেই সবার প্রথমে নাম উঠে আসে বারাসাতের। তবে বারাসাতের পাশাপাশি বর্তমানে জেলাগুলিতেও পাল্লা দিয়ে আয়োজন করা হচ্ছে কালী পুজোর। প্যান্ডেলগুলিতে থাকছে থিমের ছোঁয়া, দেবী প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। এবছর বসিরহাট পৌরসভা এলাকায় তৈরি হয়েছে উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের আদলে পূজা মণ্ডপ। সবুজায়নের ম্যানগ্রুপের চারা নবায়ন সংঘের পূজা মণ্ডপ এবছর 65তম বর্ষে পদার্পণ করল। 65তম বর্ষে তাদের এবছরের নিবেদন উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির। এই মন্দিরে কালীমাতার রয়েছে 10টা হাত 10টা পা, সঙ্গে দেবী দুর্গাকে রাখা রয়েছে। রামকৃষ্ণ খাইয়ে দিচ্ছেন তাকে। এভাবেই পুরো মূর্তিটিকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, এই মণ্ডপ তৈরিতে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ বাঁচানোর। সবুজায়নের মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখে দেওয়ার বার্তা দিচ্ছেন পুজো আয়োজকেরা। যেভাবে নির্বিচারে চলছে গাছ কাটা, সেই দিক থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে। আগামী দিনে যাতে প্রচুর মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগায়, সেই বার্তাও দেওয়া হচ্ছে পুজো আয়োজকদের পক্ষ থেকে। কারণ একটি গাছ একটি প্রাণ, প্রকৃতি বাঁচলে তবেই আগামী দিনে সুস্থ থাকবে মানব সমাজ। এই বিষয়ে এক পুজো আয়োজক জানান, এবছর আমাদের পুজো 65তম বর্ষে পদার্পণ করল। আমরা প্রতি বছরই দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। নতুন কিছু উপহার দেওয়ার পাশাপাশি এই বছরও তার অন্যথা হয়নি। উত্তরপ্রদেশে যে উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলেই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এই বিষয়ে তিনি আরও জানান, মানুষকে বোঝানো উচিত, মানুষ যে পরিমাণে গাছ কেটে ফেলছে, আমাদের অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে, সমস্ত পলিউশনে ভর্তি হয়ে যাচ্ছে, যার জন্যে মানুষকে আমরা ক্লাব থেকেও মাঝে মাঝে পুটাম করে গাছ বসানোর ব্যবস্থা করি এবং সবসময় চেষ্টা করি যাতে আমাদের সবুজে ঘেরা থাক, যেমন ছিল পশ্চিমবাংলা, সেই জায়গা থেকে অনেক পিছিয়ে পড়ছি। এই দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরতে চাই যে গাছ লাগান, তবেই প্রাণটা বাঁচবে, এই বার্তাটা সবসময় আমরা দিতে চাই। এদিন মায়ের মন্দিরের এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করে মাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিবেদন করা হয় নৈবেদ্য। ঢাক ঢোল ঘণ্টা কাঁসরের মধ্য দিয়ে মাকে আরতি করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্রাকুলি গ্রামের রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী গতনন্দজি মহারাজ, বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী এবং সুবীর সরকার। এদিন তারা পূজা মণ্ডপ উদ্বোধন করেন, সেই সাথে হাজারো হাজারো প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করেন। মণ্ডপ উদ্বোধন হওয়ার অনেক আগে থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই পূজা মণ্ডপে। প্রতিবারের ন্যায় এই বছরও এই পূজা মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী আয়োজকেরা। 65তম বর্ষে এবার আমরা পুজো করছি, তো আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু করি। গত বছর আমরা যেমন 51 বেড করেছিলাম, কারণ সবাই সব জায়গায় যেতে পারে না, তার জন্য আমরা 51 বেড করেছিলাম। এবছরের এই যে মায়ের যে মূর্তি আপনারা দেখছেন, এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে এই মায়ের মন্দির আছে, তো সেই সেখানে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, যার জন্য আমরা সেই মূর্তির রূপটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যাতে আমাদের বসিরহাটবাসী সেই মায়ের এখানকার মূর্তি দেখে সেইটাকে অনুভব করতে পারে যে ওখানকার মায় কেমন হতে পারে, সেই হিসেবে আমাদের এটা করা।
ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।